হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। আজকে পুরী জগন্নাথ ধামের স্পেশাল রেসিপি বানাবো, সেটা হলো টঙ্কা তরণী। গাছ থেকে টাটকা পাড়া গন্ধরাজ লেবু, জল ডালা, পান্তা ভাত, ধনে পাতা, আদা, টক দই, কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে পুরী ধামের স্পেশাল রান্না। তোমরা অবশ্যই এই গরমে বাড়িতে বানিয়ে খেও। টঙ্কা তরণী বানাতে প্রথমে একটা বাটিতে আমি ভাত জল শুদ্ধ দিয়ে দেবো। তারপর ভাতটাকে একটু চিপে আমাকে একটু গলিয়ে নিতে হবে। এইরকম সারা রাত ভাতটা করে রেখে দিয়েছিলাম, তারপর সকালবেলা ভাতে আমি জল দিয়েছি। আজকে আমরা পান্তা ভাতই খাবো। সেই পান্তা ভাত আর পান্তার জল দিয়ে আজকে বানাচ্ছি উড়িষ্যার স্পেশাল টঙ্কা তরণী। এই দেখো, ভাতটা চিপে চিপে একবারে গলিয়ে ফেলতে হবে, তাহলে স্বাদ হবে। এই দেখো, এইবার আমি পান্তা ভাতের জল দিয়ে দেব। এইবার আমি আদা একটু আমার দৃষ্টিতে ঢুকে নেব। এতে আমাদের হলুদ ঠোকা হয় তো, ওই জন্য একটু হলদে হলদে হয়ে আছে। এইবার দিয়ে দেবো এটা। এবার মাপ মতো পান্তা ভাতের জল আমি মিশিয়ে দেব। এইবার তার মধ্যে টক দই আগে থেকে ফেটিয়ে নিয়েছি দিয়ে দেব। এইবার কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। শুকনো কড়ায় ভেজে আমি শিলে গুঁড়ো করে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নর্মাল নুন দেব, তার সঙ্গে কিছুটা বিট লবণও দেব। যেহেতু আমার ছেলে খাবে, অল্প কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। এইবার দেব গন্ধরাজ লেবুর রস। এইবার দেব গ্রেট করা আদা, একটু ধনে পাতা কুচি করেছি দিয়ে দেব। সব খুব সুন্দর করে মিশিয়ে দেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যা বাইরে গরম পড়েছে, একটু লেবু পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এইটা অবশ্যই তোমরা টঙ্কা তরণী বানিয়ে খেও, দারুণ লাগবে খেতে। মন আর পেট দুটোই শান্ত হবে। এইবার একটু সাজিয়ে দিলাম গন্ধরাজ লেবু কেটে আর দুটো কাঁচা লঙ্কা। বাচ্চা খাবে, ওই জন্য বেশি ঝাল আমি দিলাম না। আজকের রেসিপি টঙ্কা তরণী তোমাদের কেমন লেগেছে? উড়িষ্যার স্পেশাল, এটা পুরী জগন্নাথ ধামের একটা বিখ্যাত রান্না। তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও তোমাদের আজকের টঙ্কা তরণী কেমন হয়েছিল খেতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব ঠান্ডা ঠান্ডা জিনিস খেও। আজকের মতো টাটা।